আপনারা যে ভিডিওটি দেখছেন এটি কলারোয়া উপজেলা পরিষদ ও কলারোয়া পশু হাসপাতালের সামনে মেইন রাস্তার পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা দোকানঘরের দৃশ্য। যে যার মতো ফুটপাত দখল করে এ সমস্ত দোকানঘর গড়ে তুলছে, তাও আবার উপজেলা প্রশাসনের সামনেই। ফুটপাত না থাকায় পথযাত্রীরা মেইন রাস্তার উপর দিয়ে চলাচল করে, ফলে দুর্ঘটনার পরিমাণ বেড়ে যাচ্ছে। একটি সূত্রে জানা গেছে, ক্ষমতাসীন দলের দুই একজন দোকানগুলো থেকে চাঁদা আদায় করে থাকে। এলাকার মানুষ মনে করে, এ সমস্ত ফুটপাত দখল করে গড়ে ওঠা দোকান উচ্ছেদ করা হলে দুর্ঘটনা অনেকাংশেই কমে যাবে।